বিশেষ অতিথি আমাদের প্রিয় মানুষ, আমাদের আপন মানুষ, যিনি আমাদের প্রতিটি অনুষ্ঠানে এসে আমাদেরকে উজ্জীবিত করেন, অনুপ্রাণিত করেন। আমরা যাদেরকে যাকে আমরা আমাদের খুব আপন এবং কাছের মানুষ ভাবি, অত্যন্ত সম্ভাবনাময় একজন মানুষ, যিনি আলহাজ হারুন রশিদ সিআইপি, চেয়ারম্যান এশিয়ান গ্রুপ, এশিয়ান টেলিভিশন অ্যান্ড এশিয়ান রেডিও, তার জন্য আরেকটি করতালি আশা করছি। উনি আমাদের মাঝে এসেছেন, আমরা ওনার কাছ থেকে অনুপ্রেরণামূলক কিছু কথা শুনতে চাই। আমি আহ্বান করছি আমাদের মাঝে এসে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলহাজ হারুন রশিদ সিআইপি, চেয়ারম্যান এশিয়ান গ্রুপ। আপনাকে আমাদের উদ্দেশ্যে বিশেষভাবে কিছু বলার জন্য আহ্বান করছি, একটা জোরে কলা দাঁড়িয়ে আশা করছি তার জন্য আমরা। জি, আবারও আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলহাজ হারুন রশিদ সিআইপি, চেয়ারম্যান এশিয়ান টেলিভিশন, এশিয়ান রেডিও এবং এশিয়ান গ্রুপ। ওনার জন্য জোরে করে দাঁড়িয়ে আশা করছি, আবার আপনাদের সবার কাছে করে দাঁড়িয়ে আশা করছি, অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের আমার বড় ভাই, যার তুলনা নাই, এবং সে মনটা তার এত বড়, আমার হাতটাও লাগানো আসবে না। সে তার সাথে আমার আজকে 30 বছর সম্পর্ক। আমি যতদিন বেঁচে থাকি ততদিন বড় ভাই হিসাবে আমি তাকে শ্রদ্ধা করে যাব, এবং সে আমার মুরব্বী, সে ডাক দিলে পরে আমি বসে থাকতে পারি না, আমার ডাকে কতক্ষণে আসবো সেটি চিন্তা থাকে। আমি বলছি ঠিক 11টায় আসবো, আমার আবার আজকে অনেকগুলো মিটিং আছে, আমার নিজের কোম্পানির বোর্ড মিটিং আছে, এই জন্য আমি বলছি ফার্স্টে আমি যাব। আপনি এখানে দেখা করে সবের সাথে, আপনি যত ডাক্তার ভাইরা আছে সারা বাংলাদেশের, তাদের সাথে একটু দেখা করে আসব। আমার এরকম এশিয়ান টিভির পরে 700 প্রতিনিধি আছে সারা বাংলাদেশে ঘরে ঘরে, তারাও আসে, এরকম আসলে পরে খুব আনন্দ লাগে, কারণ মিলন মেলা এটা, এই মিলন মেলার ভিতরে আসলে পরে একটি এই যে ক্রেশ দিল, ক্রেশ একটা কি আনন্দ সেটা আমি জানি। আমি 17 বার সিএপি হয়েছি, 14 বার রাষ্ট্রীয় ট্রফি পেয়েছি, এবং পদ যেগুলো আছে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এই পদগুলো আর বলবো না, এই দুইটি বললাম। আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, সেই সাথে এই আজকে যারা উপস্থিত আছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, সকলকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমার যে ভাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে। মডার্ন হারবালের চেয়ারম্যান সাহেব, মডার্ন হারবাল একটা আমি নিজেও খাইছি, আমার ভাই আমাকে দেয়, মধ্যে মধ্যে দেওয়ার পরে খাওয়ার পরে আসলে আমি ওনার কাছে আসি না কেন, উনি আমাকে দেয়, পয়সা নেয় না, পয়সা নেয় না দেখি আমি নেই নাই, কারণ পয়সা না নিলে সেখানে একটা
আমার কাছে বিবেকের বাজে কিছু রাখেন না কিছু না পুরোটাই ফ্রি এই ফ্রি দিকা আমি কম নেই আনে রেগুলার নিতাম যদি পয়সা নিত যাই হোক উনি একজন জাতির পিতার শেখ মুজিবুর রহমানের সৈনিক মাননীয় প্রধানমন্ত্রীর একজন আস্থাভাজন এবার সে তার বাড়িতে আমি যদিও না গিয়া থাকি আমার বন্ধু বান্ধব গেছে এমও কিছু নাই তার বাড়ির ভিতরে দেখার মতন যদি আল্লাহ বাসা রাখে ভাই যদি আমাকে নেয় আমি একবার যাব আমি প্রথম বলবো আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কথা ওনার যদি জন্ম না হয়তো টঙ্গিপাড়া এই আয়োজন কি হয়তো হয়তো না কারণ ওনার জন্ম হতে আমরা আজকে মুক্তিযুদ্ধ হয়েছি শিল্পপতি হয়েছি সিআইপি হয়েছি অনেক কিছু হয়েছি এই যে আমার ভাই আজকে মডেল হারবার বানাইছে এরকম অনেক কিছু বানাইছে আমিও আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় মা বাবার দোয়ায় আল্লাহর পরিশ্রমে অনেক সম্মানে আছি এবং অনেক সম্মানে রাখছি আল্লাহ তাআলার কাছে দেশ স্বাধীন হতে আজকে আমরা এই জায়গায় আসতে পারছি শুধু আমি না সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকে আল্লাহ দিলে এই দেশ স্বাধীন হয়ে আজকে অনেক আমরা উদ্যে আছি চিন্তা করেন আজকে যদি জাতির পিতা জন্ম না হইতো তাহলে আমরা কাদের সাথে থাকতাম পশ্চিমা পাকিস্তানের সাথে পশ্চিমাদের কথা একটু বলি পাকিস্তানের কথা আমরা যদি 500 টাকা দেই ওরা আমাদের 1100 টাকা দিয়ে দেব দেখেন কোন জায়গায় গেছি গা 1100 টাকা দিতে হবে আমাদের এখানে ডলার হলো 97 টাকা এমনি খুচরা বাজারে আর হলো সরকার রেট হলো 92 টাকা আর ওদের ওখানে 220 টাকা চিন্তা করেন আমরা কোন পর্যায়ে আছি ভারতের সাথে আমরা ওখানে 15 টাকা বেশ কম আছি এবং 2023-এর ভিতরে হবে 100 টাকা 100 টাকা 2025-এ হবে ভারতের সাথে 100 টাকা 25 টাকা পাবো আমরা ইনশাআল্লাহ তাহলে আমরা এই যে বলতে নিষেধ করছে কে করছে আমি বলবো না নবীজির বিরুদ্ধে যে কুকুর কথা বলছে আল্লাহ যেন আমি বলবো আল্লাহর কাছে আল্লাহ তুমি দুনিয়াতে আসো আমার নবীর বিরুদ্ধে যে কথা বলছে তার সাজা দুনিয়াতে তুমি দিও কারণ আমাদের মানুষের জন্য আমি ধর্ম বলবো না মানুষের জন্য বর্তমানে একমাত্র নবীজি আছে আমাদের সবার উপরে আমাদের যার উসিলায় আমরা পার হব সে কে নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আমরা তার বিষয়ে যদি কেউ কথা বলে আমরা প্রয়োজন হয় জীবন দিব তম আমরা অন্য দালালের বাচ্চারা মির্জাফরের বাচ্চারা এবং যারা নেই এই ইসলাম সম্বন্ধে কিছু বোঝে না আর নবীজির সম্বন্ধে বোঝে না তার সঙ্গে আলোচনা করা মানে সেই সরকারে অলরেডি মুসলিম কান্ট্রি যতগুলো আছে সবগুলোই ইনশাআল্লাহ ব্যবস্থা দিছে আমরা তো গরিব দেশ আমরা অতটা পারতাছি না এই যে বললাম এটাই বেশি কারণ ডিজে বেয়ানে হচ্ছে শুনলে পরে আবার আমার ডাকবো এই হারুন ভাই এটা কইছেন কে
আমি এখানে বললাম ওপেনে মাইকে বলবো না, কারণ হলো আমরা গরিব দেশ, ভারত হলো আমাদের বন্ধু দেশ, আমরা বন্ধুদের সাথে ভালো ব্যবহার রাখবো, ভালোই করব, আমাদের যে কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা করব। দেখেন না মানে আমেরিকা নাক গলাইতেছে, ইলেকশন কে ব্যবহার করব, কীভাবে করব, ওইভাবে ওইভাবে তারেক জিয়া ওদিক দিয়া খালেদা জিয়া লবিন কইরা বিভিন্ন চেষ্টা করতেছে। আরে আল্লাহর রহমতে ঠিক আছে 2023 সালে নির্বাচন হবে, আমেরিকা কি বললো না বললো সেটা মাননীয় প্রধানমন্ত্রী কিছু মনে করে না, আমরা মনে করি না ইনশাল্লাহ, কারণ দেশ আমাদের, আমরা ব্যবস্থা নেব, কেউ নাক গোলাবে তা চলবে না এই দেশের ভিতরে ইনশাল্লাহ। আমরা নির্বাচন ঠিক আছে 2023 হবে ইনশাল্লাহ, আমরা জাতির পিতার নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঠিকই নির্বাচন করব। আপনারা দোয়া করবেন আগামী নির্বাচনে আমি ঢাকা পাশে ইনশাল্লাহ ক্যান্ডিডেট আছি, আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আপনার হবে ইনশাল্লাহ। আজকে দেখেন দেশ যদি স্বাধীন না হয়তো এই পদ্মা সেতু, এই উড়ন্ত রেল, এই কানেল ট্রেন যেটা নিয়ে আমি 86 সালে জাপান গেছি, 85 সালে ইউরোপ গেছি, তখনই আন্ডার পাস ফ্রান্স থেকে লন্ডন এসি, আর জাপানে উড়ন্ত রেল দা আমি বলি এটা কীভাবে করলো, এবং যেটা সাগরের নিচ দেওয়া রাস্তা নিয়ে উঠলাম রাত্র 11টার সময় ভোর 5টার সময় নামায় দিল, কি ব্যাপার এটা, কেমন এলো কেমন এত বড় সাগর টানেল, এর ভিতরে কেমনি কাজ করলো কেমনি করলো, এটা আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই করার মতন। আমি মনে করি আজকে সেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা বাস্তব করে দিয়েছে। আমাদের এই সেতুর ব্যাপারে বিভিন্ন দালালরা, বিদেশি দালালরা ও সেতু হবে না, সেতুর আগেই বদনাম করে দিয়েছে, সেতু টেকা খেয়ে ফেলেছে। আমি বাড়ির বাজারে দিলাম না চালচুরির কই থেকে, হ্যাঁ কোনো বাজেটেই করে নাই, গুজব উঠাই দিয়েছে। এই খালেদা জিয়া উনি নিজেই বলছেন সেতু করবে, হাসতে হাসতে অগ্রগুলো বিটিভিতে আপনি দেখেন কে কি বলছে, সবের কথাই বলা হইতাছে দেখা হইতাছে। এই সেতুর বিরুদ্ধে কারা কারা ছিল বিটিভিতে এক সাইডে দেখাইছে, আমরা একটু কম দেখাই, কারণ আমাদের পাবলিক টিভি তো আমরা একটু কম দেখাই, বিটিভিতে ওপেন দেখাইতেছে। এই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু নজিরবিহীন, এটা কল্পনা করা যায় না আমাদের দেশে সেতু হবে, সেই সেতু মাননীয় প্রধানমন্ত্রী কইছে কেউ যদি টাকা নাও দেয় আমাদেরকে চোর বলে যাই বলুক, আমার টাকাটা আমি সেতু করবো ইনশাল্লাহ, সেই সেতু ইনশাল্লাহ 25 তারিখে আপনারা উদ্বোধন হবে, 26 তারিখে আপনারা যাইতে পারবেন দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ অঞ্চল পশ্চিম অঞ্চলে লোক ভাগ্য খুলে দেব ইনশাল্লাহ। যেটা নিয়ে মানে অবাস্তব অবাস্তব ছিল সেটা বাস্তব করছে কে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি তার জন্য দোয়া করবেন সে যেন আগামী নির্বাচনে আসতে পারে, আগামী নির্বাচন যদি না আসে আমাদের মতো যারা ব্যবসা আমলি করি আর যারা আমলি করে জানে না কোন ভাইয়েরা কোন দল করেন, অনেক দলের লোক আছে আপনার মনে কিছু নেই না, যেহেতু আমি আমলি করি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বলতে হবে এই সরকার আরও 5 বছর আসতে হবে, সামনের 5 বছর আসলে এই দেশ হবে মধ্যমায়ের দেশ হয়েছে, এই থেকে সারা এশিয়ার ভিতরে সবচেয়ে বেস্ট দেশ হবে বাংলাদেশ, উন্নত দেশ। আমাদের একটি খেয়াল রাখতে হবে আগামী নির্বাচনে আমাদের অনেক বিপদ আসবে, আপদ আসবে সব কিছু আমরা, হ্যাঁ এই সেতু আল্লাহর রহমত সেতু, আরেকটা হইতাছে আপনার ওই যে
গণনা দিয়া ওখান দা আরেকটা সেতু হইতাছে ওইটা পরি ওইটাও পুরোপুরি কল্পনা হয়ে গেছে কারণ এই সেতুটি আমি হিসাব করছি আট বছরে যে আট টাকা উঠবে আরেকটা সেতু করতে পারবে ইনশাল্লাহ আট বছরে বেশি দিন লাগবে না কারণ যেই যেই টাকা ধরছে একটা প্রাইভেট কার না না বেশি হয় নাই আরও বেশি ধরতো আপনার সাত দিন পরে থাকতেন পাঁচ দিন পরে থাকতেন দেখেন কত আদর করে আমাকে না কই আগে দলের কথা বললাম শেষ করি তারপরে ভাইয়ের কথা বলি আপনার শুধু পদ্মা সেতু নয় উড়ন্ত রেল চিটাঙ্গের টানেল এরকম হাজার হাজার প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী করেছে এই দেশ কে চালাবে যার কোনো একটি কথা আজ পর্যন্ত কোনো সরকার লিখতে পারে না কোনো বিদেশে বলতে পারে না সে যে কোনো দুর্নীতি করছে এরকম লোকে আমরা চাই এই দেশে দুর্নীতির লোক আমরা চাই না যাই হোক আওয়ামী লীগ হোক বিএনপির হোক জামাতে ইসলাম হোক আমরা চাই এই দেশকে যে দিতে পারবে এই দেশের গরিব মানুষকে খাওয়াতে পারবে এই দেশের মানুষকে চাকরি দিতে পারবে দেখেন আজকে একশো ইপিজেড ঘোষণা করছে অলরেডি কাজ স্টার্ট করছে জাপানে দিয়েছে কোরিয়ারে দিছে ইন্ডিয়ারে দিছে এবং আশেপাশে দেশ থাইল্যান্ডে দিছে মানে এশিয়ার ভিতরে যত দেশ আছে আমেরিকা দিছে জার্মান দিছে এই ইপিজেড থেকে পুরো প্রজেক্ট আপনার এই প্রজেক্টগুলি একশো প্রজেক্ট যদি চালু হয় আমাদের দেশের লোক একটা লোকও যাইতে হবে না আল্লাহর রহমতে কারণ এই লোকে এই দেশে পরে আরও এই একশো ইপিজেডে কমসে কম দুই কোটি লোক লাগবে দুই কোটি লোক এবং এই দুই কোটি লোক বেকার যারা আছে তারা কাজে লাগবে এবং ভবিষ্যতে আমাদের দেশে ঠিক শ্রম বাজার আজকে আমাদের অনেকটা এগিয়ে রাখছে শ্রম বাজার আমরা বিদেশ থেকে আমাদের এখানে লোক আসতে হবে কারণ হলো বিদেশি লোক টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যদি না আসে অত্যাধুনিক ইঞ্জিনিয়ার এনে করতে পারবো না যেমন আমার এনে পরে সাতজন বিদেশি চাকরি করে তাহলে চাকরি করবে এই দেশে বিদেশিরা পঞ্চাশ জন এরকম একশো বিজেটে যদি লক্ষ্য ইন্ডাস্ট্রি হয় তো কত লোক চাকরি করবে বলেন কত লোক চাকরি করবে এবার আমাদের দেশের আইন শৃঙ্খলা ইনশাল্লাহ কত সুন্দর হয়ে গেছে যেমন পুলিশ যে কোনো জায়গায় যায় সাথে সাথে কপকারে ধরা হলা জামাত ইসলামের যত ইয়ে আছে র্যাব দেখেন র্যাব ইনশাল্লাহ কপকারে সিআইডি বলেন যত কিছু আছে আমাদের প্রশাসন যেখানে যেটা হয় জামাত ইসলামের কুকৃত্য সেগুলা সাথে সাথে ধরে ফেলা কোনো জায়গায় আগে বাড়তে পারতেছে না কারণ এখানে বর্তমানে প্রশাসন যেভাবে কাজ করতেছে জনগণও সেই সাথে কাজ করতেছে কোনো বাড়িতে যদি একটা বাড়িটা আসে জামাত ইসলাম ফলো করে কোনো জামাত ইসলাম লোক আছে কি না শিবিরের লোক আছে কি না এই খেলার দ্বারাই সব ধরা পড়তেছে কারণ সবাই জানা গেছে কোনো জামাত শিবিরের কেউ চাকরি দেওয়া হবে না কোনো জায়গায় ভাড়া দেওয়া হবে না আমার ফ্যাক্টরিতে তো আমি কোনো জামাত শিবির আমি কোনো নেই না নেব না ইনশাল্লাহ আপনাদেরকে এই হারবাল যেভাবে প্রচার হচ্ছে যেভাবে মানুষ উপকার হচ্ছে আপনার হারবারের জন্য আরও চেষ্টা করেন এই ভাইয়ের প্রতিষ্ঠানটা যেন সারা ভালো সারা বাংলা থেকে ভারতে যাইয়া যাইতে পারে এবং ইউরোপে আমেরিকাতে বিদেশে রপ্তানি করতে পারে সেজন্য আমি ভাইয়ের কাছে দোয়া করি মান ভালো করিয়া আপনার এই হারবাল মডার্ন হারবাল সারা বিশ্বের বাজারে যেমন পৌঁছতে পারে যেমন আমাদের ঔষধ প্রায় একশো
চল্লিশটা দেশে যায়। আপনারা ঔষধ যেন এই হারবাল 140টা অ্যাড করতে পারেন সে চেষ্টা করবেন। আমাদের হারবাল ক্ষতি করে না, হারবাল আমি নিজে খাই। হারবাল একটা ভালো ওষুধ, গাছের ওষুধ, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। আর কি বলবো, বলার এখানে অনেক কিছু বলে ফেলাইছি, যদি ভুল হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন, আর যদি ভালো বলে থাকি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমি বলতে পারি, আমি যেন আল্লাহর কাছে। আর একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা অনেক টুপি পরা আছেন, দাঁড়িয়েও আছে, আপনারা দোয়া কামে লাগবো। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে, সামনে নির্বাচনে আসতে পারে, এবং তার শত্রুগুলো চতুর্দিকটা দেশে বিদেশে চতুর্দিকটা লাগছে, সে যেন কোনো কিছু ওই সন্ত্রাসী টিকা আল্লাহ যেন ভালো রাখে। তার জন্য দোয়া করলে আমাদের 70 কোটি মানুষের কাছে আপনি দোয়া পৌঁছবে, কারণ সে 70 কোটির মা, 70 কোটির বাপ, 70 কোটির গার্জিয়ান, 70 কোটি মানুষের জন্য উনি জীবন দিয়ে এই করোনা দেখেন কীভাবে কন্ট্রোল করলো। করোনা পরে এখানে আল্লাহ রহমতে করোনা বাংলাদেশে 1% নাই। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তুমি সুস্থ রাখো, ভালো রাখো, সে যেন আগামী নির্বাচনে আসতে পারে, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে ঢাকা পাশে যেন নমিনেশনটা পাই, সেই জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডক্টর আলমগতি ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।